বন্ধু আমাকে 1 ঘন্টা দাঁড় করা রাখছে বা গার্লফ্রেন্ড আসলো না, আমি আগে আসছি, আমি ওর সাথে সম্পর্ক রাখবো না, ফাউল নেক্সট দিন আমি ওকে দাঁড় করা রাখবো, তো সে কিন্তু মানে সেটা নেতিবাচক ভাবে তার জীবনে এবং যার জন্য সে ওকে তার জীবনেও পড়বে। তো যে কোনো ঘটনাকে আমরা দুইটা অ্যাঙ্গেল থেকে দেখতে পারি, একটা ইতিবাচক অ্যাঙ্গেল থেকে, একটা নেতিবাচক অ্যাঙ্গেল থেকে। ইতিবাচক অ্যাঙ্গেল দেখে দেখলে তাহলে আমি মানে ওইটা দ্রুত কাটিয়ে উঠতে পারবো, হ্যাপি থাকবো। নেতিবাচকভাবে দেখলে হয়তো আমি ডিপ্রেস হয়ে যাব বা পাশের মানুষগুলোকে আমরা অসুখী করে তুলবো। তো আমরা মানে মেসেজ দেওয়ার চেষ্টা করি যে কোনো কিছুতে আমরা ইতিবাচক থাকা আর কি। ঢাকা ইউনিভার্সিটি হ্যাপিনেস ক্লাবের মন জিনিস শিরোনামে একটা সেকশন আছে, যেটার মাধ্যমে আমরা অনলাইনে মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। আমরা এটা 3 মাধ্যমে সেবা দিয়ে থাকি, একটা হলো লিখিত, একটা হলো আপনার ভয়েস কল, একটা হলো হটলাইন নাম্বার। লিখিত হলো বাংলাদেশের যে কেউ তার বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে তার সে তার সমস্যার কথা লিখে জানাতে পারে গুগল ফর্মের মাধ্যমে, সে যেভাবে উত্তর চায়। যদি সে হোয়াটসঅ্যাপে চায় আমরা হোয়াটসঅ্যাপে উত্তর দিই, কেউ যদি মেইলে চায় মেইলে দিই, কেউ যদি লিখিত আকারে চিঠি আকারে বাসায় চায় সেভাবে আমরা তার উত্তর দিয়ে থাকি। বেশি হচ্ছে বলা যায় অনেকে সুসাইডাল বেশি অ্যাটেম্প করে, এর মধ্যে দেখা যাচ্ছে বেশি সম্পর্কজনিত যেগুলো সমস্যা থাকে, প্রেমজনিত যে সকল সমস্যা ওগুলো নিয়ে, আর বর্তমান জেনারেশনের বাচ্চারা বা টিনেজার বা হচ্ছে ভার্সিটি স্টুডেন্টরা, এরা তো এই ধরনের সমস্যায় বেশি থাকে। সো দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা যখন কোনো প্রবলেম ফেস করে তখন তারা তখন সেবাটা নিতে আসে আমাদের কাছ থেকে, যে কীভাবে ওরা ভালো থাকতে পারবে। ইনস্ট্যান্ট সে হয়তো খুবই ডিপ্রেস ফিল করতেছে, সুইসাইডাল, তো সরাসরি ফোন দিয়ে হটলাইন নাম্বারে ফোন দিয়ে সে তার সমস্যার কথা জানাতে পারে, তখন আমাদের কাউন্সিলর টিম সেবা দিয়ে থাকে। আমরা হলাম এমনি যে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি, তো সেটার ভিতরে আমরা সব থেকে গুরুত্বপূর্ণভাবে আমরা গুরুত্ব দিই হলো ইতিবাচক থাকা। আমরা ইতিমধ্যে 300 জন মানুষকে মানসিক স্বাস্থ্য সেবা দিয়েছি, এর ভিতরে অনেকেই ছিল সুইসাইডাল, এই অবস্থায় আমাদেরকে নক করেছে, তারা অনেকেই প্রবলেমটা তার সলভ হয়েছে, এখন ভালো আছে। সেক্ষেত্রে সবাই যে সুইসাইডাল ছিল এমন না, তার কারো দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা, কারণ ডিপ্রেসড, কারো হয়তো সম্পর্ক ভেঙে যাওয়া রিলেটেড ডিপ্রেস বা অর্থনৈতিক কারণে ডিপ্রেস, সে বুঝতে পারতেছে না কী করবে, ক্যারিয়ার নিয়ে সে খুব ডিপ্রেস, বিভিন্ন কারণে সে হয়তো ডিপ্রেস বা সে ডিপ্রেশনের কারণে হয়তো সে মন খারাপ, সে ভাবছে ডিপ্রেস, সে বুঝে উঠতে পারতেছে না এই টাইমটা পিরিয়ডটা তার জন্য কী, তখন কাউন্সিলর তাকে সেটা ক্লিয়ার করছে যে এইসব আসলে সকল মানুষের জীবনে এরকম একটা পার্ট আসে, আমাদের সবার ইয়ে পার্ট আছে, তো এই একটা টাইম পরে এটা আমাদের ঠিক হয়ে যায়। তো এইভাবে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। জীবন মৃত্যুর একটা বিষয় আছে যে হয়তো হুমকি দিছে তাকে, যেখানে পায় তাকে মেরে ফেলবে এরকম একটা, সে তাকে বিয়ে না করলে আর কেউ কেউ করতে পারবে না, তাকে দেখে নিবে, এই ধরনের ম্যাসাকার বিষয় আসে, তখন হয়তো আমাদের পুলিশেরও সহযোগিতা নিতে হয়। আবার আমরা অদ্ভুত কিছু ইয়াও ফিল ফিস করি, যেমন কাউন্সিলরকে অনেক সময় হুমকি দেওয়া হয় যে দেখা যাচ্ছে যে রাত 1-2টার সময় নক দেয়, দেখা যাচ্ছে পার্সোনাল নম্বরে নক দেয়, আবার অনেকে সম্পর্কে জড়ানোর জন্য ফোর্স করে, তো অদ্ভুত কিছু ইয়া নিয়ে আমাদের কাছে প্রবলেম নিয়ে আসে, তখন দেখা যাচ্ছে কাউন্সিলরকেও আবার কাউন্সেলিং সেবা দেওয়া লাগে। মানসিক স্বাস্থ্য নিয়ে বাংলাদেশে আসলে কথা বলা মানে এখন পর্যন্ত ট্যাবু ধরনের, যদি আমার মন খারাপ বা আমি ডিপ্রেস বলি, মানসিক স্বাস্থ্য আমার খারাপ বলি, মনে করে যে সে পাগল হয়ে গেছে বা এই টাইপের কিছু আর কি, তো অনেকে এই কারণে বলতে চান। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা ফেস করি, আসলে এরকম না, মানুষের শরীরের যেমন খারাপ হয় মনও মানুষের খারাপ হয়, তো এটা অন্যান্য রোগের মতোই রোগ। সো আমরা এই সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করতেছি যে মানসিক সমস্যাও একটা রোগ, আমাদের দেশে এখনও ওইভাবে অ্যাভেলেবল না যে আপনি সেবা পাবেন, যে চাইলে যে কোনো জায়গায় সেবা পাবেন। মনে করেন আমরা জ্বর হয়েছে, তো আপনি চাইলে আপনি পাশের হাসপাতালে বা ডিসপেন্সারিতে যে আপনি ওষুধ দিতে পারবেন, মানসিক স্বাস্থ্য সেবা বিষয়টা অতটা সহজ না। মানসিক কোনো সমস্যা না, এটা এটা তাদের মনের ভুল, এটা যদি মানুষ অন্য কারোর সাথে শেয়ার করে তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যায়, কিন্তু মানুষ নিজেদের ভিতরে কথাটা রেখে দেয়, চাপিয়ে রেখে দেয়, মনের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে, যদি ওইটা অন্য কারোর সাথে শেয়ার করা যায়। যেমন আমাদের হ্যাপিনেস ক্লাবের এখানে এটার মূল মোটাই পজিটিভিটি ব্রিংস হ্যাপিনেস, তো এখানে হচ্ছে এসে কথা বললেই কিন্তু ও একটা সমাধান পেয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। সবাই মতামত দিল অধিকাংশ আর কি যে হ্যাপিনেস ক্লাব নামটা সুন্দর হয়, সহজে সবার কাছে পৌঁছানো যাবে। এরপরে আমরা ঢাকা ইউনিভার্সিটি হ্যাপিনেস ক্লাব নামে কাজ করছি, আমাদের মোটো হলো পজিটিভিটি ব্রিংস হ্যাপিনেস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিবাচক, সুখী এবং আশাবাদী করে তোলার জন্য আমরা বছরব্যাপী কাজ করে যাচ্ছি। আমার কাছে পজিটিভ লাগছে আর আমি নিজেও পজিটিভ থাকতে পছন্দ করি, তাই আমি এটাই জয়েন করছি। আর এটার বিভিন্ন যেমন কার্যক্রম আছে, সেমিনার, ওয়ার্কশপ,
এগুলোতে অ্যাড হওয়ার জন্য। আরও আমি সোশ্যালজি স্টুডেন্ট হিসেবে একাডেমিক পড়াশোনার বাইরে আমি মনে করি যে আরও কিছু জানা উচিত আর মানুষের সাথে ইন্টারঅ্যাকশন করা উচিত। তো মূলত এটার জন্যই আমি এখানে জয়েন হয়েছি। ঢাকা ইউনিভার্সিটি হ্যাপিনেস ক্লাবের মেইন গোল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট নিয়ে তাদের হ্যাপিনেস, পজিটিভিটি, দেন হচ্ছে এদের মেন্টাল হেলথ, এসব নিয়ে সচেতনতা সৃষ্টি করা। এইসবের উদ্দেশ্যে আমরা যে সকল কাজগুলো করে থাকি, যেমন বিভিন্ন ধরনের সাপ্তাহিক আড্ডার আয়োজন করে থাকি, দেন হচ্ছে হ্যাং আউট ফর হ্যাপিনেস, মর্নিং আর্লি মর্নিং ওয়াক, এগুলো নিয়ে আমরা কাজ করি। কীভাবে আমরা গেইন করতে পারি বা কোন কোন জায়গা থেকে আমরা হ্যাপিনেস পেতে পারি বা কী কী কাজ করলে আমাদের জন্য ফিউচারে ভালো হবে বা আমরা যে কোনো নেগেটিভ যে কোনো সিচুয়েশান থেকে কীভাবে উঠে এসে কীভাবে আমরা পজিটিভ যে কোনো কাজে আগ্রহ আমাদের যাতে বাড়ে, এই ধরনের বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা হয়। আমাদের এটা আমাদের জব না, বিজনেস না, প্রফিটও পাই না। অনেক সময় আসছে ভাই এটা হচ্ছে না কেন, ওইটা হচ্ছে না কেন, আপনারা এটা বলতেছিলেন। দেখা যাচ্ছে একজন কাজ করবে আর একজন পাবে, তো দেখা যাচ্ছে আমাদের টিমটা অনেক সময় পড়াশোনা ব্যস্ততা নিয়ে অনেক কিছুই দেখা যাচ্ছে যে ঠিকভাবে ক্লাবের সকল কার্যক্রম অনেক সময় নিয়মিত হতে পারে না, করোনার কারণে অনেক সময় বন্ধ ছিল। তো সেই সময় অনেক সময় কষ্ট লাগে যে ক্লাব আসলে এতদিন ধরে আমরা চালাচ্ছি, কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে পরিচালনায় একটু দক্ষ লোকের একটু ঘাটতি আছে। আশা করি আস্তে আস্তে আমরা এটা কাটিয়ে উঠবো, যেহেতু এটা চাকরি ও না ব্যবসা, আমরা কাউকে জোর করতে পারি না, সে জায়গায় মাঝে মাঝে একটু কষ্ট লাগে।